ভগবতামৃতম তত্ত্বজীবনম তত্ত্বজীবনম কবিবিরীরিতম কবিবিরীরিতম কল্মষাপহম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ ভূরিদা জনাঃ। ঠাকুর তিনি এই দক্ষিণেশ্বরে এদের সঙ্গে সব কথা হচ্ছে, মাস্টারমশাই লিখছেন যে বেলা চারটে হইবে, বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন, কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। এখন আজকালকার দিনে খুব একটা ওরকম ব্রাহ্ম ভক্ত পাওয়া যায় না, কারণ ব্রাহ্ম ধর্মটা হিন্দু ধর্মেরই ওটা একটু বেরিয়ে গেছিল কিরকম ভাবে, যেহেতু খুব করে হতো যে আমাদের এই মূর্তি পুজোটার বিরুদ্ধে খুব কথা বলা হতো, তো সেই মূর্তি পুজোটা যেহেতু একটু সমস্যা ছিল, কেউ বোঝাতে পারতো না কেন মূর্তি পুজো, তো অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, কনভার্টেড হয়ে যাচ্ছিল, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত এরকম সব অনেকে চলে যাচ্ছিলেন, তো ওদেরকে আবার আটকাবার জন্যে তখন আবার একটা শুরু হয়েছিল হিন্দু ধর্ম কিন্তু মূর্তি পুজো হবে না করে এরকম হয়েছিল। সেই সময় শুধু পূর্ব ভারতে ব্রাহ্ম সমাজ হয়েছিল, কিন্তু একদম ওই পাঞ্জাবের দিকে ওখানে একটা মুভমেন্ট তৈরি হলো, সেখানেও ওরা ওই মূর্তিটা বাদ দিয়ে হিন্দু ধর্ম, তারপর মহারাষ্ট্রের দিকে একটা হয়েছিল সেটাও মূর্তি বাদ দিয়ে হিন্দু ধর্ম, এরকম সব সমাজ তৈরি হয়েছিল, প্রার্থনা সমাজ ব্রাহ্ম সমাজ এরকম সব। এই ব্রাহ্ম সমাজীরা ওরা মোটামুটি শিক্ষিত হতো তখন, সেই জন্য লোকেদের মধ্যে অ্যাকসেপ্টেন্স একটা ছিল, তো ওরা মাঝে মাঝে আসতো, ঠাকুর ওদের কাছে খুব যেতেন, তার দুটো কারণ ছিল, এক শিক্ষিত লোক, আর দ্বিতীয়ত ওরা হিন্দু ধর্মটাকে আটকাবার চেষ্টা করছিল, বাঁচাবার চেষ্টা করছিল। কিন্তু ধর্মের একটা অদ্ভুত জিনিস আছে, সেটা ঠিক অন্য কোনো গুণ দিয়ে খুব ভালো বুদ্ধিমান, ভালো লিখতে পারে, ভালো বলতে পারে, এসব দিয়ে ধর্ম ঠিক করা যায় না, ধর্ম একটা অনুভূতি, যার যখন একটা অনুভূতি হয় তিনি যে কথাগুলোই বলুন সেটা একটা পথ তৈরি হয়, তা না হলে এটা হয় না। যাই হোক ওরা করছিলেন, আর খুব বড় বড় সব লোকরা ছিলেন, একজন এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা হচ্ছে, তো ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? পঞ্চদশী একটা খুব ফেমাস বই বেদান্তে, পঞ্চদশী, আর এই পঞ্চদশীতে অদ্বৈত বেদান্ত এটা খুব আলোচনা করা হয়েছে। তো মহারাজের পঞ্চ এসব জিজ্ঞেস করছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? তখন ঠাকুর বলছেন, ওসব প্রথম প্রথম একটু শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তো অসাধারণ এই গানটা, অনেকে গান খুব ভালো ভালো যারা গায়ক, তো এইটা হচ্ছে অনুভূতি। দেখুন উনি বললেন পঞ্চদশী দেখা আছে, মানে আপনার কি ওই ফিলোসফিটা পড়া আছে, দর্শনটা পড়া আছে? এখন ওই দর্শনে কি আছে, আমরা যত আমাদের শাস্ত্র গ্রন্থ আছে সমস্ত কিছু একটা কথাই বলে, সেটা হচ্ছে ঈশ্বর এক এবং তিনি অনন্ত, বিভিন্ন ভাষা দিয়ে শব্দ দিয়ে উদাহরণ দিয়ে একটাই ঘটনা বারবার বলতে থাকে, ঈশ্বর এক এবং তিনি অনন্ত। তো আমরা যখন ওই বৃহদারণ্যক উপনিষদ পড়ছি, বিভিন্ন উপনিষদ পড়ছি, কোনো কোনো কাহিনি টাইনি দিয়ে ওই ঘুরে ফিরে ওই একটাই উপদেশ, ঈশ্বর এক এবং তিনি অনন্ত। এইটা তো হলো বিভিন্ন, যখন আমরা একটা শাস্ত্রে, আর একটা বিপদ আছে, শাস্ত্র যখন পড়ে তার একটা মাদকতা আসে, যখন কেউ শাস্ত্র পড়ছে তখন ওই বিভিন্ন সুন্দর সুন্দর শ্লোকগুলো মাথায় ঢুকে যায়, ওগুলো বলতে ভালো লাগে, ওগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগে, কিন্তু ওইখানেই আটকে যায়, ওটা অনুভূতি করতে আর মন চায় না। তখন সেই জন্য শাস্ত্র ব্যাখ্যা যখন করে
তখন যারা করেন তারাও খুব খুশি হন, যারা শোনেন ওরাও খুব খুশি হন, কিন্তু খুশি হন, ইটস এ শর্ট অফ এন্টারটেনমেন্ট হয়, কিন্তু ভেতরে ঢোকেন। তো এই ভেতরে ঢোকার যে ব্যাপারটা সেটাই ঠাকুর বারবার বলছেন যে মানুষের জীবনটা খুব ছোট এবং এই জীবনেতে বেশি সময় তো পাওয়া যাবে না, সেই জন্য যেমন তেমন করে হৃদয়ের মধ্যে একটু তোমাকে অনুভব করতে হবে। কেন হৃদয়, কেন? কারণ ঈশ্বরের একটু অদ্ভুত জায়গা হচ্ছে হৃদয়টা। এই পৃথিবীর এত কিছু রয়েছে, একজন আজকে যে স্বামীজি এসছেন উনি বলছিলেন একটা কুরিচিবা বলে একটা জায়গা আছে আমাদের ইয়েতে সাউথ ব্রাজিলে, খুব সুন্দর জায়গা। তারপরে রিও একটা ভালো, আমাদের ভক্তরা খুব উত্তেজিত রিওতে যাব, কিন্তু সব ঠিক আছে, দল বেঁধে রিওতে না হয় যাওয়াই গেল। কিন্তু কথাটা হলো ভগবান কোথায় থাকেন? বিভিন্ন জায়গায় আমরা যাই, একজন ভক্ত আছেন তিনি 13 বার না 14 বার ওই সে কৈলাস গেছে, ওর জীবনে 15 বার না কবার জন্য টার্গেট, টার্গেটটা বেড়েই যাচ্ছে ক্রমশ। এখন সে ঠিকই আছে, খারাপ কিছু নেই, কিন্তু কথা হচ্ছে পেলামটা কি, এটা অদ্ভুত জিনিস। ভগবান পৃথিবীর কোনো জায়গায় নেই, নিজের হৃদয়ের মধ্যে রয়েছে। সেই জন্যেই ওই যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, কোনো জায়গায় সব ঘুরে টুরে দেখা খুব ভালো, প্রথমে দেখে টিকে নেওয়া এটা খুব ভালো। আমরা যখন অল্প বয়সী ছিলাম বিভিন্ন জায়গায় আমাদের সবই তো তীর্থ, তা ভারতবর্ষে তো তীর্থের অভাব নেই বিভিন্ন, তা তীর্থ করতে গেলে তো খরচা আছে। সুতরাং যিনি আমাদের ইনচার্জ ছিলেন তিনি আমাদের খুব নিরুৎসাহ করতেন, তীর্থে কি আছে, যা দেখবে সবই তো হৃদয়ে মানুষ, এটা ঠিকই, তবু একটু তীর্থটা প্রথম প্রথম অল্প বয়সে দেখে নেওয়া ভালো কি না, বললেন তা ঠিক কিন্তু খরচা আছে, এসব অসুবিধে। এখন ওই তীর্থে গেলাম, কিন্তু তীর্থে যাই আর যেখানেই যাই, যাই তো মনটা না, এক ধরনের লোক ওই আজকাল একটু হইচই চলছে একটু খাওয়া নিয়ে, খাওয়াটা কিন্তু সমস্ত শরীরের জন্য, যা আমরা খাই যা আমরা পান করি সে তুমি যাই খাও না কেন সবটাই শরীরের জন্য। আর শরীর ঈশ্বর দর্শন করে না, শরীর কিন্তু স্বর্গে যায় না, যায় কিন্তু মনটা। আর মনের সঙ্গে তুমি ধোসা খাচ্ছ না ওই কি খাচ্ছ ওটা নিয়ে ওর কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা একটা কনসেন্ট্রেট করতে পারি যে এবারে মনটা কি করব। সেই জন্যই শঙ্করাচার্য খুব পরিষ্কার পরিষ্কার করে বলছেন মনঃশুদ্ধি প্রকরণ, মনটাকে শুদ্ধ করতে হবে। তা মনটা কিসে শুদ্ধ হয়, মনে খাবারটা কি, এই যে শ্রবণ, এই যে ভালো ভালো কথাগুলো শুনছি, এটাই হচ্ছে মনের খাদ্য। ঠাকুরের কাছে কয়েকজন মহিলা এসছেন, তো এখন ভগবানের কাছে যাচ্ছি বা একটা খুব হোলি লোকের কাছে যাচ্ছি, তো উপোস করেছে স্নান টান করেছে, কলকাতা থেকে অনেক হেঁটে হেঁটে তারা দক্ষিণেশ্বরে গেছে, টায়ার্ড হয়ে গেছে, গিয়ে এখানেতে বসেছে গঙ্গার ফুরফুরে হাওয়া ঘুমিয়ে পড়ছে, তো প্রায় সবাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। তো ঠাকুর বলছেন তোমরা কি উপোস করে এসছো, বলে হ্যাঁ, বলে এখানে এলে উপোস করবে না, খেয়ে দিয়ে আসবে, কথাগুলো শুনবে, কেননা খাওয়ার সঙ্গে মনের সম্পর্ক না ওই রকম নেই। এই জন্য বারবার এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন ঠাকুরের একটা বৈশিষ্ট্য, আসল কথাটা ধরিয়ে দেন, নইলে আমরা অন্য জিনিস নিয়ে এত মেতে থাকি আসল জায়গায় পৌঁছতে পারি না, সময় নষ্ট হয়ে যায়, তারপরে জীবনের শেষ প্রান্তে পড়ে এত কিছু করলাম সারা জীবন আমরা দুধ আর ফল খেলাম করে ঈশ্বর দর্শন হলো না বলে কান্নাকাটি। এখন সেই কারণেতে ঘটনাটা হচ্ছে মনটা যতনে হৃদয়ে রেখো। এখন মনের মধ্যে কেন ভগবান থাকেন, কিভাবে থাকেন, এইবারে ওইখান থেকে শুরু হচ্ছে, মনের মধ্যে ঈশ্বরের চৈতন্য প্রতিফলিত হয়। মন বলতে বুদ্ধি, সেই জন্য মানুষের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কোনটা, বুদ্ধিটা। যদি বুদ্ধি ঠিক থাকে, শরীরের একটা অঙ্গ থাকলো কি থাকলো না ওতে কিছু এসে যায় না, বুদ্ধিটাই হচ্ছে আসল। ওই বুদ্ধিটাকে ঠিক রাখতে হয়, এটা কি করে, তখন ওই মুনি বলছেন যে ওটা মাঝে মাঝে শুনে নিতে হয়। প্রথম প্রথম ওইটাই শাস্ত্র পড়তে পড়তে, শুধু শাস্ত্রই পড়ে চলেছে আর শাস্ত্র তো শেষ নেই,
একেবারে মহা অরণ্যের মতো, এবারে এইটা পড়ছি, তারপরে ওইটা পড়ছি, তারপরে ওইটা পড়ছি, ১৮টা আপনার এই পুরাণ রয়েছে, পড়ে শেষ করা যাবে? নানান রকম পড়ে টড়ে তারপরে পুরোপুরি কনফিউজ হয়ে থাকে। আমাদের একজন স্বামীজি ছিলেন, ভীষণ পণ্ডিত লোক, কিন্তু সমস্যা ছিল একটু একটাও বক্তৃতা শেষ করতে পারতো না, একটা বলতে গিয়ে একটু মনে পড়লো আর সেটাতে চলে গেল, ওখান থেকে আর একটাতে গেল, সেই জন্য শেষ হতো না, খুব মুশকিল হতো। আর আমাদেরও খুবই অসুবিধে হতো, কোনো জিনিসটা পরিষ্কার বুঝতে পারছি না, খুব ফোকাসড ওয়েতে আমাদের যেতে হবে। কিভাবে যাব? পথ মাত্র দুটো, ভক্তি কিংবা জ্ঞান। কি জ্ঞান? জ্ঞান হচ্ছে ঈশ্বর এক এবং অনন্ত সর্বব্যাপী। সেই ঈশ্বরকে যখন অনন্ত সর্বব্যাপী তখন তাকে ব্রহ্ম বলে কিংবা আত্মা বলে ইত্যাদি। আর তিনি যখন সাকার হচ্ছেন, রূপ নিচ্ছেন, নানান রকমের তার সত্য রজ তম গুণগুলো প্রকাশ করছেন, তাকে বলি ভগবান। এখন যখন আমি ভগবানে পৌঁছলাম তখন আমার কি লাভ হলো, এটা তো দেখতে হবে যে অনেক কষ্ট টষ্ট করে ভগবান লাভ করবার পথ হচ্ছে এটা কি। সেজন্যে ওই যে মাঝে মাঝে বলি, ভারতীয় যে তিনটে ধর্ম আছে, একটা হচ্ছে হিন্দু ধর্ম, তারপরে জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, একজনও কিন্তু স্বর্গের কথা বলে না, ওরা সব মুক্তির কথা বলে, নির্বাণের কথা বলে। কেন? কেননা স্বর্গেতে কি আছে? আবার তিনটে ধর্ম, জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, স্বর্গের কথা বলে। কেন? তো ওরা খেতে পেত না, বড্ড কষ্ট ছিল, এত অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে এত কষ্ট ছিল, সেজন্য ওরা একটা জায়গার কল্পনা করত যেখানেতে ওরা ফ্রি থাকবে, প্রচুর খাওয়া দাওয়া থাকবে, এই সমস্ত, সেটা ওরা খুব ওই স্বর্গের কথা বলে। ভারতবর্ষ এত খাওয়া দাওয়া ছিল, যেমন আপনি যদি দেখেন ওদেরকে, ওদের হচ্ছে ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, এটা খুব বিরাট শব্দ ওদের, এখনো বলে, যদিও দরকার নেই, ওরা অনেক বড় লোক হয়ে গেছে, কিন্তু তবু ওই ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি ওটাই ওদের লক্ষ্য, ওখানে যেতে হবে। ওখানে আমাদের যেটা এত প্রাচুর্য ছিল ভারতবর্ষে, সেই জন্য ওইটা নিয়ে মাথা ঘামাতো না। কিভাবে এটা বলছি আমি, বানিয়ে বানিয়ে না, কঠোপনিষদে নচিকেতাকে যখন স্বর্গের কথা জিজ্ঞেস করা হলো, তখন স্বর্গ বললেন, আচ্ছা লোকেরা স্বর্গে গেলে ওদের খাওয়ার সমস্যা থাকবে না, পান তৃষ্ণা থাকবে না, স্বর্গের কথা বলুন। তখন যমরাজটা করে স্বর্গে বলে দিলেন, এই এই করো স্বর্গে পৌঁছে যাবে। তারপরেই নচিকেতা বলছেন, আমাকে এবারে মুক্তির কথা বলুন, আত্মজ্ঞানে। যম বলছে, আবার ওইটা কেন? স্বর্গ আচ্ছা স্বর্গের সব থেকে ভালো ভালো জিনিসগুলো তোমাকে দেব। নচিকেতা বলছেন, না আমার ওসব দরকার নেই। কেন? টেম্পোরারি, স্বর্গটাও টেম্পোরারি, যেটাই আমরা করে পাই, কোনো কিছু ভালো কাজ করলে ভালো ফল পাবে, যারা ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালো জায়গায় চাকরি তারা পাবে, ভালো একটা জায়গায় পৌঁছবেই, কারণ কর্মের ফল হবেই হবে। এখন আমরা খুব ভালো কাজ করছি, ভালো জায়গায় যাব, কিন্তু কর্মফল তো চিরন্তন হয় না, ওই কিছুদিন পর কর্মফলটা শেষ হয়ে যাবে, আবার ব্যাক করতে হবে। তাহলে উপায়? তখন বলছেন মুক্তি, ঠাকুরের মুক্তির কথা বলছেন। আর সেটি কি করে সম্ভব? যখন নিজের হৃদয়ের মধ্যে সেই অনন্তকে দেখতে পাব, অনুভব করতে পারবো। তাই উনি ওটা বলছেন, যতনে হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে। সাধন অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভ করার পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। ওই যারা উপনিষদ পড়ছে বা বিভিন্ন শাস্ত্র শাস্ত্র পড়ছে, বলছেন সাধন অবস্থায় এগুলো একটু পড়ে নিতে হয়, কোথায় কিভাবে বলছে। এই তো ধরুন ৫০ বছর এই জীবনের মধ্যে রয়েছি, এই এত সমস্ত শাস্ত্র, বিভিন্ন জন শুধু টার্মিনোলজি ব্যবহার করেছেন, প্রচুর টার্মিনোলজি। শক্তিপাত বলে একটা শব্দ, একজন বলে আচ্ছা শক্তিপাতটা কি, চমকে উঠলো, হ্যাঁ শক্তি কোথায় পড়ছে, সব পাত মানে পড়া, যেমন শক্তিটা আসলে হচ্ছে ভগবানের আশীর্বাদ, শক্তিপাত। এখন একজন একটা টার্মিনোলজি ব্যবহার করলেন, আর সেইটা পড়ে আমরা খুব মনে হয় বাবা এটা সম্পর্কে জানতে হবে। আর ওই শক্তিপাত কারা বলছে?
যারা তন্ত্র উপাসনা করে শক্তি, ওরা শক্তিভাবে ইউজ করে। আসলে একই জিনিস বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করেছেন, কিন্তু ওইগুলো করতে গিয়ে একজন বলছেন ২৪ ভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে, শাঙ্খ তিনি বললেন ২৪টা ভাবে সৃষ্টি হয়েছে, রামানুজ বিভিন্ন রকমের, আমাদের রামানুজ না, রামানুজ যিনি দর্শন সৃষ্টি করেছেন অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্তের পরে আর একটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত, উনি হচ্ছেন শ্রী রামানুজ, তিনি একটুখানি চেঞ্জ করছেন। তারপরে আর একজন দ্বৈত, তিনি ঈশ্বর সম্পূর্ণ আলাদা, আমি সম্পূর্ণ আলাদা ইত্যাদি বলছেন। আমার কথা হল আমি এই যে কোনো একটা পথ দিয়ে গিয়ে ঈশ্বরকে লাভ করে কি পাব, তখন এই ঠাকুরের দিকে তাকাতে হয়, এটা আনন্দে ভরপুর হয়ে রয়েছে, না আছে কাপড় জামা, না আছে কোনো ঘর বাড়ি, না আছে কোনো কিছু শিক্ষা দীক্ষা কিছু নেই, কিন্তু আনন্দ একদম টইটুম্বর হয়ে রয়েছে। আর যাদের ওই প্রচুর টাকা পয়সা মান সম্মান রয়েছে, ওরা ছুটে ছুটে আসছে এই লোকটির কাছে আনন্দের ভোগ নেবার জন্য, কি করে আমাকে একটু আনন্দ পাওয়া যায় দিন। তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য আনন্দ পাওয়া। আর সেই আনন্দ পাওয়ার জন্য যা আমরা করি না কেন, যত রকমের সমস্তই আনন্দ পাওয়ার জন্য করি। তাই ঠাকুর বলছেন মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, তখন আর কেউ নেই, তখন আমি শুধু দ্বৈত ভাবের মধ্যে রয়েছি, কেন ভগবান রয়েছেন আর আমি রয়েছি আর কেউ নেই। এটা কোথায় হচ্ছে? মনের মধ্যে হচ্ছে। একজন ভদ্রমহিলা, ও খুব আস্তে আস্তে বেশ এগোচ্ছে, আমার খুব ভালো লাগছে, উনি বলছেন যে আমার একটা সমস্যা হয়েছে, ধ্যান ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কত কাজ ওগুলো তো করতে হবে। বলো কি, আমি তো ধ্যানে বসতে পারি না। আর তুমি এখন এই যে সত্যি সত্যি ও জব করে, জব কেউ নেই, একা থাকে, ওই জবটাকে আঁকড়ে ধরে রয়েছে, আর সমাজে নানান রকমের লোকেরা কথাবার্তা, ও ভয় পায়, মিশতে পারে না, কিন্তু ওর একটাই মাত্র অবলম্বন জব। তো ওই জবটাকে ধরে ভগবানের নাম করে চলেছে, জব করে চলেছে, করতে করতে এমন জায়গায় পৌঁছেছে আর জব ছাড়া থাকতে পারে না, আর মানে ধ্যান থেকে উঠতে ইচ্ছে করে না। এখন হচ্ছে কি, একটা অবস্থা আসবে যখন ওর পুরো মনটা আনন্দে ভরে যাবে। একটু একটু করে ওর সঙ্গে অনেকদিন ধরে কথা বলছি, তো দেখছি ওর সমস্ত অন্য ভয়গুলো কেটে যাচ্ছে, ভুল ধারণাগুলো চলে যাচ্ছে। এই ঠাকুর বলবেন যে এটা করলে কি হয়, এখানে উনি বলতে গিয়ে দেখছেন, প্রথমে বানান করে করে লিখতে হয়, তারপরে অমনি অমনি টেনে যাও। কিরকম উদাহরণ দিলেন, যখন আমরা শাস্ত্র পড়ছি, শাস্ত্রে বলছেন এরকম করতে হয় ওরকম করতে হয়, একটু আগে ভগবদ গীতা, ওই মিনিয়াপোলিস মিনিয়াসোটা ওদের একটা গ্রুপ আছে, ওরা গীতা পাঠ করে অনলাইনে, ওই পড়তে গিয়ে ওই ভগবদ গীতাতে অর্জুন বলছেন যে আমি মনটাকে সংযত করব কি করে, এটা তো সম্ভব না। তখন ভগবান বলছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য মানে কি, যেটা আমার ভীষণ মনটাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, ওকে ত্যাগ করে। প্রথমে আমি উদাহরণ দিচ্ছিলাম, আমাদের আন্দামানে একজন দত্তবাবু বলে লোক ছিলেন, আপেল দেখলে রেগে একদম কেই ফলটা নিচ্ছে, কেন এটা খায় লোকে, এরকম করে ভীষণ চেঁচামেচি করতে, ওকে দিলে তো প্রায় মারতে যেত। আমি বললাম হঠাৎ আপনার এত রাগ কেন আপেলের উপর? মরার আপেলটাই আমার দুর্বলতা। আমি ওই ইয়েতে গেছিলাম, গয়াতে গিয়ে ওই আপেলটা দিয়ে এসেছি, এখন আপেল দেখলে এমন লোভ হয়, কখন আবার খেয়ে ফেলবো, অথচ ভগবানকে কথা দিয়েছি খাবো না, ওই জন্যে দূর দূর করে। এখন সত্যি সত্যি যে জিনিসটা আমাকে ভীষণ টানে ওকেই দূর করে দিতে হয়, তা না হলে গোলমাল হয়ে যায়। কিংবা ওই ঠাকুরের আর একটা জিনিস আছে, তিনি বলছেন ওকেই ভগবান বলে দেখতে হয়, তখন এই যে মনটাকে টার্ন করে। একজন যখন বললেন আপনি আমাকে গোপালে ধ্যান করতে বলেছেন বা ভগবানে ধ্যান করতে বলেছেন, কিন্তু আমি যেই চোখ বুঝি আমার নাতির মুখটা ভেসে ওঠে,
নাকি ভাইপো, আমার ঠিক মনে পড়ছে ভাইপো, তখন উনি বললেন যে তুমি ওকেই তুমি ভগবান বলে চিন্তা করো, ওকেই ভগবান রূপে, মন তো যেমন চিন্তা করবে তেমন হবে। সেই জন্যই মানুষ হচ্ছে মনেই বদ্ধ মনেই মুক্ত। বারংবার এই কথাটা এখন আমার মনে হচ্ছে যে আসলে শরীরটা আমাদের একটা জাস্ট জায়গা যেখানে মনটাকে রাখা আছে। এবারে এই শরীরটা খুব একটা সুস্থ টুস্থ রাখতে হয়, তার কারণ মনটাকে কাজে লাগাতে হবে, তো সেই জন্য এটাকে সুস্থ রাখতে হয়, ভেরি মাচ ওই পর্যন্ত, এছাড়া আর কোনো কিছু নেই। তিনি বলছেন সাধন অবস্থায় শুনতে হয়, তারপরে জ্ঞানের জন্য আর বই পড়তে হয় না, ভেতর থেকে জ্ঞান আসে। তার প্রমাণ উনি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং। যখন কৃষকচন্দ্র সেনের মতো পণ্ডিত লোক তখনকার দিনে, তো যার সম্বন্ধে বলা হতো when কেশব speaks world listens, আর পরে কেশবই নাকি বলেছিলেন when শ্রীরামকৃষ্ণ speaks কেশব listens, আর শ্রীরামকৃষ্ণ একটা বই পড়েননি। তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে যাচ্ছেন, বিদ্যাসাগর মশাই ঠাকুরের কথা শুনে বলছেন একটা নতুন কথা শিখলাম, কোথায় শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর বিদ্যাসাগরের কত পাণ্ডিত্য, বিদ্যাসাগর তিনি টাইটেল পেয়েছিলেন, আর শ্রীরামকৃষ্ণ এমন একটা শক্তি আসে যে অন্য সমস্ত শক্তিরা হারিয়ে যায়। বিবেকানন্দ সম্পর্কে যেমন প্রফেসর জন রাইট লিখলেন, এই এমন একটা মানুষ যার জ্ঞানের পরিধি করা যায় না, সমস্ত প্রফেসরদের জ্ঞানকে একত্রিত করলেও এর মতো হবে না। তো এইগুলো একটা অনুভূতি, যাদের মধ্যে অহংকার আছে ও ওইটা বুঝতে পারবে না, ওর থেকে সরে যাবে সরে যাবে। তো এই ঠাকুরই ওইটা বলতে গিয়ে বলছেন, সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়, এক হাতে হাপড় এক হাতে পাখা মুখে চোম, যতক্ষণ না সোনা গলে, গলার পর যাই গড়াতে ঢালা অমনি নিশ্চিন্ত। কিরকম ভাবে অবজার্ভ করতেন প্রত্যেকটা জিনিস, সেই জন্য এমন এমন উদাহরণগুলো দিচ্ছেন যেগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধেই হয় না। সোনার দোকানগুলোতে গেলে দেখতে পাওয়া যায় কিরকম ভাবে ওরা যেই সোনাটা গলে গেল আর গিয়ে এবারে ঢেলে দিল যে ছাঁচের মধ্যে, আর কোনো সমস্যা নেই। এটাই বলতে গিয়ে বলছেন, শাস্ত্র শুধু পড়লে হয় না, কাম কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না, সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাত করে তারপর মজা করে বলছেন, তারপরে তো সবসময় থাকতো সব মজা করে বলছেন, সাত করে শিখেছিলেন কাব্যরস কত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। ওইসব কাব্যরসের লেখা টেখা সব শিখেছিল, কিন্তু তারপরে এই বিয়েটি হয়ে আর কোথায় লিখবে থাকবে আর উপায় নেই, সেজন্য দুঃখ করে বলছেন। তো সবাই খুব হাসছেন, ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবে যোগ এবং ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে, এই যে শব্দটা বললেন তার মানে এটা পসিবল। শুধুমাত্র ঈশ্বরকে পেতে গেলে অবশ্য আমি যদি আমরা লক্ষ্য করি আমাদের সমাজে না চারটে ভাগে ভাগ করেছে আমাদের জীবনটাকে, একটা হচ্ছে ছাত্র অবস্থা, তারপরে হচ্ছে কর্ম অবস্থা, তারপর রিটায়ারমেন্ট অবস্থা, তারপরে একদম আপন অবস্থা, ওটাকে ওরা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বলছে। এখন একেবারে শেষ জীবনে গিয়ে গৃহিণী চলে গেলেন, স্ত্রী চলে গেছেন, ছেলেরা কোথায় বড় হয়ে বিভিন্ন জায়গায় খবর টবর রাখে, কিন্তু আমি একলা, তাহলে সংসার কোথায়? এখন আমার চিন্তার মধ্যে, এই চিন্তাটা থেকে যদি সংসার থেকে আমি ত্যাগ করি সন্ন্যাসী। ওই জন্য ওরা চারটে ভাগে ভাগ করেছে, প্রিপারেশনটা কখন শুরু করব, আফটার রিটায়ারমেন্ট, কেন না, আমি চাই আর না চাই সব চলে যাবেই যাবে, কোনো উপায় নেই, এই সমস্ত কিছু চলে যাবে যখন তখন নিজে থেকে দিয়ে দেওয়া ভালো। শুধু শুধু এখন এরকম করে দরকারটা কি, ওই যেই বিচারটা করছি যে ছেড়ে তো দিতেই হবে, তাহলে মন থেকে ধীরে ধীরে যদি আমি
অ্যাটাচমেন্টটাকে উঠিয়ে নিতে পারি তাহলেই সমস্ত সমস্যা মিটে যাবে। আর ওই যেই হয়ে গেল প্রিপারেশনটা হচ্ছে রিটায়ারমেন্টের সময়, যখন বলছে বানপ্রস্থ, তখন বানপ্রস্থের সময় তখন নিজের সমস্ত থেকে মন তুলে একটু অন্যদের দিকে ভাবনা দেওয়া, একটু অন্যদের কি করে উপকার করা যায় তাই চিন্তা করা, এই করে করে মনটা তৈরি হচ্ছে। আর মন তৈরি হচ্ছে বুঝবো কি করে, বেশ আনন্দে থাকে, কেউ নেই চারপাশে আত্মীয় স্বজন কেউ নেই কিন্তু তবু আনন্দে থাকে। আর এই লোকগুলোর আশেপাশের লোকই আসবেই আসবে, কেন, ওই ভালোবাসা, ওর ভেতরে যেই ভালোবাসাটা হয় পাড়া প্রতিবেশীরা এসে সাহায্য করবে, একেবারে অচেনা লোক এসে পাশে দাঁড়িয়ে যাবে, ওইটাই প্রমাণ করে ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরই একেবারে সেবা করতে থাকেন, তাকে রক্ষা করবে, ই করবে, সে কখনো একলা হয় না, সব সময় আমাদের নিজেদের জীবনে একদম পরীক্ষিত সত্য সঙ্গের মধ্যে আছি বলে তা নয়, এমনিতে যেখানে গেছি কোন জায়গায় ঈশ্বরের নামে ঈশ্বরের কাছে গেছি ঠাকুরের কাছে গেছি, এমন জায়গা নেই যে লোক এসে সাহায্য, একদম অচেনা লোক এসে সাহায্য করেছে। আসামের একটা জায়গায় আপনারা অনেকবার শুনেছেন বলেছি, যেখানে গেছিলাম যে আমরা চারজন কোনো খেতে পাচ্ছি না, ভীষণ সমস্যা, দুদিন শুধু এই চা বিস্কিট আর পাউরুটি খেয়ে গেছিলাম, তারপরে একদম অচেনা একটা বাড়ি থেকে এসে তারা বলল আপনারা আমাদেরই লোকেদের সেবা করতে এটা রিলিফ করতে গেছিলাম, আর আপনারা খাওয়া হচ্ছে না আমাদের বাড়িতে খাবেন, একজন অ্যাসামিস পরিবার, তারা এক মাস ধরে আমাদের চারজনকে খাইয়েছে সকালে দুপুরে বিকেলে কোনো কষ্ট নেই, খুব আনন্দ, আর নানান রকমের খাওয়া তো। এখন এরা কারা, কেন এলো, আমাদের তো চেনে না। এই ভগবানে কাজ করতে গেলে সবসময় আমরা মনে করি একলা হয়ে যাব তাহলে কি হবে, যেমন একজন মা খুব আর্গুমেন্ট করছিল যে ছেলের বিয়ে না দিলে ওকে শেষে দেখবে কে, এখন সে নিয়ে খুব একটা সব বাবা মায়ের চিন্তা ওটাই থাকে, কিন্তু দেখা সত্যি সত্যি ওরকম কোনো সমস্যা হয় না, এবং ওটাই প্রমাণ করে কিছু একটা শক্তি আছে যার দিকে গেলে সে সবসময় তাকে রক্ষা করতে থাকে। তো এই ঠাকুর বলছেন যে কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে, সংসারেও আছে আবার ওর মনের মধ্যে ওই জ্ঞানটাও রয়েছে। একজন ভক্ত কনভোকেশনের কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা, তার সম্পর্কে বলছেন, দেখলাম লোকে লোকারণ্য, তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন একসঙ্গে অনেক লোক দেখলে ঈশ্বরীয় উদ্দীপন হয়, ঈশ্বর ছাড়া তো কেউ নেই, সেই জন্য সেই ঈশ্বরই কিরকম কত রকম ভাবে সেজে রয়েছেন, তো ঈশ্বরীয় উদ্দীপন হয়। আমি একটা মুভি দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান মুভি, ওরা ভীষণ দেখলাম ওই ফ্যামিলি ওরিয়েন্টেড, সবসময় প্রচুর আমাদের ওই ফ্যামিলির লোকজন ওরা খুব পছন্দ করে, তো একটা বাড়ি খুব বড় লোকের বাড়ি, অনেক চাষবাস এটা ওটা আছে, তা মেয়েরা এসছে, তবে ওই ছেলেরা এসেছে, এই ওই নানা রকম তাদের বাচ্চারা সব নাটক করছে, তো বৃদ্ধ যে বাড়ির কর্তা উনি খুব খুশি, উনি যখন বিভিন্ন রকম সেজে টেজে নাটক করছে বাচ্চাগুলো, আর ইয়ে উৎসব হচ্ছে হইচই হচ্ছে, উনি পাশে বসে একজনকে জিজ্ঞেস করছে ওটা ওর বাচ্চাটা না, ওটা ও না, ওটা ও না, উনি ওইটা নিয়ে খুব ওনার খুশি যে সব আমার আত্মীয় স্বজনরা এসছে তাদের বাচ্চারা এসছে ইত্যাদি ইত্যাদি, ও কিন্তু নাটকটা দেখছে না, ও ওর আত্মীয়দের দেখছে, নিজের রক্তের সম্পর্কের লোকগুলোকে দেখছে। তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত কথা বললেন, বহু লোককে দেখলে আমার উদ্দীপন হয়, কিসের উদ্দীপন, ঈশ্বরে, এই লোকটি যখন ওরকম বলছে আমার খালি মনে হচ্ছে দেখো ঠাকুরের কথাটা কত সত্যি, এ দেখছে ওর আত্মীয়, এ দেখছে ওর রক্তের সম্পর্ক, আর যদি ঠাকুরের দৃষ্টি দিয়ে দেখি ঈশ্বর ছাড়া তো কিছু নেই, যতজন যত রকমের সেজে রয়েছে, কেউ ছেলে কেউ মেয়ে কেউ বয়স্ক কেউ অল্প বয়স, কত রকমের ভ্যারাইটি, কিন্তু সব আমার ঈশ্বর, এই ভাবটা যেই এলো তখন অদ্বৈত বেদান্তের অনুভূতি। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম।